ভিডিওটি দেখলে আপনি মেসেঞ্জারে যার সঙ্গে কথা বলবেন এরপর থেকে ওই ব্যক্তি আর আপনার যে মেসেজগুলো দিয়েছেন ওইগুলোতে স্ক্রিনশট নিতে পারবে না দেখেন আমরা যদি কারোর সঙ্গে কথা বলি সেই ব্যক্তি কি করে করে এভাবে নর্মালি স্ক্রিনশট নিতে পারে এবং দেখা যায় বিভিন্ন সময় কলে কথা বলার সময়ও স্ক্রিনশট নিয়ে ফেলে তো এগুলো কিন্তু একেবারে টোটালি বন্ধ করতে পারবেন এই ভিডিওটি দেখলে নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন চলুন শুরু করা যাক আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন আমি কিন্তু ওই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে দেখেন একজনের উনত্রিশশো টাকা এরপর আরো একজনের আঠারোশো টাকা এবং আমার কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্লাস ইনকাম হয়েছে আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক লিঙ্ক আছে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাল ওয়েল মেসেঞ্জারের কনভারসেশন বা মেসেজের স্ক্রিনশট নেওয়া বন্ধ করতে চাইলে সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে আসবেন এবার সার্চ বারে আপনি লিখে ফেলবেন মেসেঞ্জার এই ম্যাসেঞ্জারের অ্যাপটুকু আপডেট করে নিবেন ওপেন অপশনে ক্লিক করবেন ওপেন অপশনে ক্লিক করার পরে আপনার সামনে মেসেঞ্জারের অ্যাপটুকু ওপেন হয়ে যাবে এবার আপনি হাতের বাম পাশে থ্রি লাইনে ক্লিক করে ফেলবেন এরপরে উপরে পেয়ে যাবেন আপনি সেটিংসের আইকন এখানে ক্লিক করবেন সেটিংসের আইকনে যখন ক্লিক দিবেন আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনি এখানে একটা অপশন পাবেন প্রাইভেসি এন্ড সেফটি বলে এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন এন্ড টু এন্ড এই অপশনে আপনি ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অ্যালার্ট এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এই অপশানে ক্লিক করে দিবেন এখানে দুইটা অপশন পেয়ে যাবেন অনেকের ক্ষেত্রে এগুলো অন থাকতে পারে আবার অনেকের ক্ষেত্রে বন্ধ থাকতে পারে যদি আপনারগুলো অন থাকে সেক্ষেত্রে বন্ধ করবেন এরপরে আবার অন করে দিবেন আর যদি আমার মতো আপনারও বন্ধ থাকে তাহলে এই দুইটা অপশনকে আপনি অন করে দিবেন এই দুইটা অপশন যখন অন হয়ে যাবে আপনারা একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে আপনি এখানে আরও একটা অপশন পেয়ে যাবেন সেভ ওয়েবসাইট ব্রাউজিং এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এবার এখানে দেখতে পারতেছেন এই অপশনটুকু অন রয়েছে আপনারা যদি অন থাকে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে এটাকে বন্ধ করে দিবেন এখান থেকে টার্ন অফ এখানে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু বন্ধ হয়ে যাবে তো এবার আমরা সর্বশেষ যে সেটিংস টুকু দেখব এটা করে নেওয়ার পরে কিন্তু আর কেউ আপনার মেসেঞ্জারের মেসেজে অথবা কলে স্ক্রিনশট নিতে পারবে না স্ক্রিনশট দিতে পারবে না তো এবার দেখুন আপনি যার সঙ্গে কথা বলতে চাচ্ছেন এবং আপনার সঙ্গে কথা বলার পরে ওই ব্যক্তি কোনো মেসেজ স্ক্রিনশট নিতে পারবে না যদি আপনি চান ওই ব্যক্তির অ্যাকাউন্টটুকু আপনাকে ওপেন করতে হবে অর্থাৎ মেসেঞ্জার থেকে তার প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন এখানে যখন ক্লিক করবেন হাতের ডান পাশে আপনি আই বাটন পাবেন এখানে ক্লিক করবেন এবার আপনি আই বাটনে ক্লিক করার পরে একটু নিচে চলে আসুন এখানে একটা অপশন পেয়ে যাবেন ডিজ অ্যাপিয়ারেন্স মেসেজ এই অপশনে আপনি ক্লিক করবেন এবার এখান থেকে অবশ্যই চব্বিশ ঘন্টার এই অপশনটুকু আপনি সিলেক্ট করে দিন দেওয়ার পরে আপনি জাস্ট ব্যাকে চলে আসুন তাহলেই কিন্তু এখানে একটা পপ আপ মেসেজ দেখতে পারবেন এর মানে হচ্ছে আপনি যার সঙ্গে কথা বলবেন যেই মেসেজগুলো পাঠাবেন ওইগুলো প্রতি ঘন্টা পর পর অটোমেটিক ডিলেট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর ওই ব্যক্তি এগুলো স্ক্রিনশট নিতে পারবে না তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন